ঘাস কার্পেটের আপডেট প্রাইসটা আজকে বলে দেব আঙ্কেল। এই ঘাস কার্পেটগুলো এগুলোর কত ফিট বাই কত ফিটের কত দাম একটু আমাদেরকে বলবেন। আর আজকে চলে এসেছি আমরা মিম কার্পেটস, আর স্বনামধন্য এই মিম কার্পেটস কিন্তু রয়েছে বাইতুল মোকাররমের কত নম্বর ফ্লোর, ডি ব্লকের 14 নম্বর। আর দোকানে কিন্তু আপনারা আসলে কিন্তু আপনারা এই মিম কার্পেটসের থেকে কিন্তু আপনারা ঘাস কার্পেট বা মসজিদ কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন। তো ভিউয়ার্স আমরা কথা বলাবো না, থ্যাংক ইউ সবাই। আঙ্কেল আজকে অনেকেই আমার কাছে ঘাস কার্পেট সম্পর্কে জানতে চেয়েছে, যে ঘাস কার্পেটের আপডেট প্রাইস সম্পর্কে আমার কাছে অনেকেই জানতে চেয়েছে। তো আমরা ঘাস কার্পেটের আপডেট প্রাইসটা আজকে বলে দেব আঙ্কেল। এই ঘাস কার্পেটগুলো কত ফিট বাই কত ফিট? 6 ফিট 7 ইঞ্চি চওড়া আছে। এইগুলা মানে এগুলা কি ডেকোরেশনের জন্য কি সবচেয়ে পারফেক্ট হবে? ডেকোরেশনের জন্য সবচেয়ে পারফেক্ট হবে। আচ্ছা, এই ঘাস কার্পেটগুলোর ভিতরে কি কোনো মানে উচ্চতা বা কম বেশি এরকম কিছু আছে? মানে উচ্চতা মানে ঘাস কার্পেটের অনেকগুলো কিন্তু ঘাস একটু কোয়ালিটি আছে ভিন্ন ভিন্ন। যেমন এই যে আমি এখানে দেখতে পাচ্ছি যে এই ঘাসগুলো কিন্তু একটু ছোট ছোট, এই ঘাসগুলো একটু ছোট ছোট। আর এখানে দেখছি পাচ্ছি যে এই ঘাসগুলো কিন্তু একটু বড়, একটু বড়। এগুলো কিন্তু দামের ভিতরে কি ভেরিয়েশন আছে? অনেকটা দামের ভিতরে ভেরিয়েশন আছে। তো আমরা আজকে জানবো, জাস্ট ছোট একটা ভিডিও হবে, আর এই দামের ভিতরে যে আমরা যদি এই বড় কার্পেটের যে বড় ঘাসগুলো দেখতে পাচ্ছি এগুলোর কত ফিট বাই কত ফিটের কত দাম একটু আমাদেরকে বলবেন। এটা 260 টাকা স্কোয়ার ফিট। এটা একটু মানে এটা একটু আমি দেখতে পাচ্ছি একটু মানে বড় আর কি ঘাস কার্পেটগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিউয়ার্স আজকে ভিডিওটি এই পর্যন্তই। যাদের এই কার্পেট সম্পর্কে আরও প্রশ্ন রয়েছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আপনারা কেমন কার্পেট দেখতে চান নেক্সটে অবশ্যই আপনারা জানাবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব কিন্তু আমাদের নতুন করে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। তাই বন্ধুরা, দেরি না করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং লাইক এবং কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনি আপনার মন্তব্য জানান।